হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি রোজা ফ্রম ফেমিস ফ্যাশন। সবাই একটু জয়েন করে ফেলবেন, জয়েন করার পরে আমাকে একটু জানিয়ে দিবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, নেটওয়ার্ক ইভেন লাইটিং সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং সবাইকে লেট ঈদ মুবারক। কি অবস্থা সবার? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অলরেডি ভিউয়ার্স চলে আসছে সবাই। ক্লিয়ার আপু, আচ্ছা শেখ মিম জামান, ক্লিয়ার আপু, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। যদিও অনেক 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 ঈদের অনেক দিন পরে, অনেক দিন পরে। হাই আপু, হ্যালো আপু, আয়েশা, পপি, হ্যালো আপু। অলরেডি অনেক আপুরা চলে আসছে, অনেক কিউট লাগছে আপি। আচ্ছা থ্যাংক ইউ। ফরিদা, ইয়াসমিন আপু, অধরা, অমি, হ্যাঁ আপু, অনেকদিন পর তোমাকে দেখলাম। আচ্ছা, আমি সবার সাথে অনেক বেশি লেট করেই আসলাম। আমার মনে হয় সবার থেকে আমি বেশি লেট। সবাই অলরেডি লাইট টাইপ করা স্টার্ট করে দিছে, আমার মতো লেট কেউ নাই। আচ্ছা ঠিক আছে, সবাই একটু জয়েন করে ফেলবেন। আমি জয়েন করতে করতে একটু বলে দিই, আমাদের নতুন কিন্তু অনেক কালেকশন চলে আসছে, হ্যাঁ, এবং অনেক বেশি রিজনেবল প্রাইসে, অনেক কমফোর্টেবল এবং রেগুলার ওয়্যারের মধ্যে অনেক বেস্ট বেস্ট কিছু কালেকশন, কিছু বলতে কি অনেক কালেকশন চলে আসছে। সো পেজে একটু রেগুলার হয়ে যাবেন। রেগুলার বলতে আপনারা পেজে লাইক দিয়ে দেন সি ফার্স্টে নোটিফিকেশান অন করে রাখবেন। সি ফার্স্ট যেটা নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে লাইভে আসা মাত্রই, যেন আগে আগেই কোনো কিছু মিস না হয়ে যায়। অনেকদিন পরে দেখলাম তোমাকে, আচ্ছা ঠিক আছে, ওকে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। ইস্তাদ জাহানাপুর, কী খবর? সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু কমেন্ট নিয়ে নেই। আজকে ড্রেস কমই দেখাবো, ড্রেস কমই দেখাবো আমি আজকে, কমেন্ট টমেন্ট নেই, যেহেতু অনেকদিন পরের প্রথম লাইভ আজকে। ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে ওকে ঠিক আছে। পূজা চক্রবর্তী, হাই আপু, হ্যালো আপু। আচ্ছা, একটা নিউ একটা অপশন চালু হয়েছে দেখছি ফেসবুক থেকে, অ্যানিভার্সারি ফলোয়ার। এটার মানে কি? আমি আজকে প্রথম দেখলাম। ওকে, পূজা চক্রবর্তী আপুর উপরে চলে আসছে হচ্ছে অ্যানিভার্সারি ফলোয়ার। ওকে, সানজিদা মিম মাইলস্টোন ফলোয়ার, বাহ, অনেক জোস একটা ক্রিয়েট করছে তো। আচ্ছা, মঞ্জিলা খান আপু টপ ফ্যান প্লাস ওয়ান। আচ্ছা, অনেকদিন পর, মানে হচ্ছে আপার লেভেলের টপ ফলোয়ার। ওকে, রুষা খান রুশি টপ ফ্যান। সাদিয়া আফরিন নেহা আপু, ইনবক্সে টেক্সটের কোনো রিপ্লাই পাচ্ছি না আপু, পেয়ে যাবেন। অনেকদিন পর স্টার্ট হয়ে গেছে তো, মনে হয় এখনও কেউ রেগুলার নাই ওইভাবে। জাস্ট টুকটাক আগের লাইভ থেকে যে অর্ডারগুলো আসছে সেগুলোর প্লেস হচ্ছে আর সেগুলোর প্রসেসিং হচ্ছে। নিউ কোনো লাইভও ছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের ওভাবে রেগুলারিটি মেনটেন করাও মানে একটু ছিল আর কি। তানজু তানজিলা, অনেক বেশি সুন্দর লাগছে আপনি তোমাকে আপু, কী খবর? তানজু তানজিলা আপু আমাদের রেগুলার একটা কাস্টমার। আচ্ছা ঠিক আছে, লাবণ্যা আহমেদ ইভা, হ্যালো আপি, হাই আপু, ওকে। লীনা দেওয়ান আপু, অনেকদিন পরে তোমাকে দেখলাম, মিস করছি অনেক। আমি সবাইকে অনেক মিস করতেছিলাম, আর গতকালকে আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি, আনফর্চুনেটলি কি একটা কাজে গেল, মানে কাজ চলে আসলো, দেন হতে পারলাম না। যাই হোক, আজকে হওয়ার পর অনেক ভালো লাগছে। আমার ঈদের পরে ঈদের আগে একটা লাইভ করার কথা ছিল, মানে করা উচিত ছিল আর কি, কেন জানি মানে আগে আগেই আমি একটু ঢাকা, আমার যেহেতু গ্রামে ঈদ করতে হয়, গ্রামে বলতে আমার হোম টাউন পাবনায়, সো আগে আগে যাওয়ার ফল আমি করতে পারিনি, যেরকম প্ল্যান ছিল আর কি, প্ল্যানের কোনো কিছু সাকসেস করতে পারিনি। ওকে, আইরিন শিমু, হ্যালো, ওয়াচিং ইউ ফ্রম কানাডা, ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা অ্যাকচুয়ালি এত দূর থেকে দেখছেন, এটা আসলে অ্যাকচুয়ালি এটা পাওয়া অনেক বড় একটা পাওয়া ছাড়া আর কিছুই না। রীতা ভুইয়া, হ্যালো আপি, মিসড ইউ এ লট, ওকে। আচ্ছা, যারা যারা আসছেন নতুন দেখতে পাচ্ছেন তাদেরকে ওয়েলকাম করছি, আর যারা যারা আগে থেকে ছিলেন আর কি, মোটামুটি অনেক বেশি পরিচিত বা হচ্ছে মোটামুটি পরিচিত, সবাইকে অনেক অনেক বেশি কী বলবো, সবাই সাথে থাকার জন্য অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ। আর যারা হচ্ছে পেজে হচ্ছে, যারা এতদিন যাবৎ কোনো আপডেট ছিল না, তাদেরকে বলবো যে এখন থেকে রেগুলার আপডেট পাবেন পেজে, অনেক সুন্দর সুন্দর অনেক কম প্রাইসে, বিলিভ করতে পারবেন না এই ড্রেসটার প্রাইসটা কত কম, হ্যাঁ, আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। আর যারা হচ্ছে আমাদের ফেমিজের কোয়ালিটি সম্পর্কে জানান, তারা জানেন যে অবশ্যই অনেক বেস্ট কোয়ালিটির মধ্যে আপনারা কিছু না কিছু পান, যেটাই পান না কেন, ওকে, কোয়ালিটি আল্লাহর রহমতে খারাপই মানে খারাপ হয় না, ভালোই দেই, ঠিক আছে। সো অনেক বেশি কম প্রাইসের মধ্যেও এই ড্রেসটা পাবেন, যেটা কিনা অল ওভার এমব্রয়ডারি, হ্যাঁ, টোটাল অল ওভার এমব্রয়ডারি, টোটাল এটার জোস পার্টটা হচ্ছে আপনার। আচ্ছা, ড্রেস একটু কম কমই দেখাবো আজকে, মেইনলি আজকে কথাবার্তাটাই বেশি হবে,
টোটাল আপনার জোস যে জিনিসটা মানে অনেক বেশি একটু পাকিস্তানি টাইপের, আপনার প্যান্টের একদম এখান থেকে শুরু করে আপনি যেখান থেকে পরবেন প্যান্টটা আর কি, সেইখান থেকে শুরু করে একদম প্যান্টের একদম নিচ পর্যন্ত এমব্রয়ডারি চলে গেছে, যে কারণে ড্রেসটা একটু শর্ট, লাইক এখন পাকিস্তানি স্টাইল কিছু বের হয়েছে না, যে একটু হাঁটু পর্যন্ত আপনার এতটুকু থাকে, একটু ঢোলা টাইপের, একটু ঢোলা টাইপের মানে একটু কুর্তি টাইপের, কিন্তু প্যান্টে হচ্ছে অনেক বেশি গর্জিয়াস কাজ থাকে। হ্যাঁ, এটা সেই টাইপেরই একটা ড্রেস, দেখতে থাকেন আমি সুন্দর করে একটু বুঝিয়ে বলবো। ওকে, আচ্ছা আমি কি মোটা হয়েছি আজকে? কেউ কিছু মানে কমেন্ট করলো না, আপু তুমি মোটা হয়ে গেছো? আচ্ছা ঠিক আছে, আমি একটু না অনেকখানি মোটা হয়ে গেছি। আহা, যাই হোক, মাংস টাংস খাওয়া পড়ছে তো সমস্যা নাই, ঠিক হয়ে যাব। অনেকদিন পরে তোমাকে দেখলাম। আচ্ছা, কটন ওনা ড্রেস দেখাও আপু। কটন ওনা ড্রেস তো একটু কম রানিং, এই কারণে আর কি একটু কমই আনা হয়, কম আনা হয় বলতে আনাই হয় না। হ্যাঁ, অনেকটাই কম রানিং কটন ওনা ড্রেস। আপু সীমানের ড্রেসটা রিস্টক করো প্লিজ। আরে ওইটা রিস্টক হয়ে গেছে, স্টক আউট হয়ে গেছে, সরি রিস্টক বলছি। মাহফুজা লুক না, হ্যালো সুইট আপুনি। আচ্ছা আমি তাহলে দেখাই, হ্যাঁ যেহেতু অনেকদিন পরে আসলাম। ওকে, সুন্দর একটা ড্রেস দিয়ে স্টার্ট করলাম আর কি, এবং অবিশ্বাস্য রকমের কম প্রাইস থাকবে এটার। এটার প্রথমে আমি হচ্ছে ক্যাটালগটা দেখাই, এটা হচ্ছে এই ক্যাটালগের। হ্যাঁ, এই ক্যাটালগের সুন্দর এরকম একটা প্যাকেজিংয়ে পাবেন। ওকে, আর যারা হচ্ছে অনলাইনে কিনতে ভয় পান, মানে হচ্ছে মানে কোয়ালিটি সম্পর্কে এনশিওর হয়ে কিনতে চান, তাদেরকে বলবো হচ্ছে আমাদের এখানে যে শ্যামলিতে শোরুমটা আছে সেখানেও আসতে পারেন, আর আমাদের নিউ একটা শোরুম যে ওপেন হচ্ছে ওয়ারিতে, ওকে একদম বিডি বাজার বিটুর পাশের শোরুমটা, সেখান থেকে কিন্তু সুন্দর মতো আপনারা দেখে কিনতে পারবেন আর কি, যেটা হচ্ছে আপনারা 1-5 তারিখের মধ্যে ওপেন হয়ে যাওয়ার কথা। ওকে, বেস্ট কালেকশন, প্রাইস প্লিজ। ঠিক আছে, আচ্ছা এটার আমি বেস্ট পার্টটা একটু দেখাই। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে যে পার্টটা ইম্পর্টেন্ট, গরম লাগতেছে, এটা বন্ধ করছো কেন, ওপেন করে দাও। ওকে, নুসরাত নীলা, আপু তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে। আচ্ছা থ্যাংক ইউ, আসলে ভালো লাগার মতো কিছু নাই, এটা অ্যাকচুয়ালি মাইন্ডের ব্যাপার যে ভালো লাগছে একজনকে, আমার মধ্যে এমন এক্সেপশনাল কিছু নাই যে ভালো লাগার মতো, না সুন্দর করে কথা বলতে পারি অন্যদের মতো, না হচ্ছে গিয়ে বেশি কর্ডিয়ালিটি মেনটেন করতে পারি। আমি অ্যাকচুয়ালি কেন জানি ওগুলো পারি না, একটু খাপছাড়া টাইপের। ওকে, এবং কথা বলতে গিয়েও গুলায় ফেলাই, কথাও হবে হচ্ছে একদম লাইন বাই লাইন এ টু জেড গুছায় সুন্দর মতো কথা বলতে পারি না, অ্যাকচুয়ালি সবাই তো সব কিছু পারে না, এটাও একটা ট্রু ফ্যাক্ট। আপু ডাইনা কবে আসবে? আপু কোন ডাইনা? ডাইনা টু একটা দেখাইছি। ওকে, ডাইনা টু একটা দেখানো হয়েছে। আচ্ছা এটা দেখাই। হ্যাঁ, এটা প্যান্টটা কিন্তু কটনের, প্যান্টটা কটনের, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন, যেটা হচ্ছে আপনার অল ওভার প্যান্টে কাজ, এবং কী যে সুন্দর জিনিসটা, অনেক বেশি এক্সেপশনাল টাইপের একটা ক্যাটাগরির কাজ, যেটা কিনা আপনি আমার মনে হয় এখনও পর্যন্ত কোনো প্যান্টে এত কাজ পাইছেন নাকি আমি শিওর না, হয়তো বা একটা প্যানেল থাকে বা হচ্ছে প্যান্টের নিচের একদম নিচের পোর্শনে কাজ থাকে, একদম এত সুন্দর একটা প্যাটার্নের, লাইক একটু শর্ট করে বানালে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমার তো ড্রেসটা দেখাতে হবে, যার জন্য হচ্ছে আমাকে একটু লং করেই মানে বানানোটা ম্যান্ডেটরি। লাইক এখন কিন্তু একটুখানি দেখবেন, এবার ঈদে ম্যাক্সিমামই কিন্তু একটু এতটুক ড্রেস পরছে, লাইক একটু ভারী টাইপের ড্রেসগুলা, লাইক আঘানুর বা হচ্ছে একটু পাকিস্তানে যে কুর্তি টাইপের ড্রেসগুলা দেখতে অনেক বেশি জোস লাগে। এখন এটা হচ্ছে শুধু সেল করার জন্য না, একটু যেহেতু আমরা হচ্ছে একটু বাইরের কান্ট্রিগুলোকে বেশি ফলো করি, সেহেতু দেখবেন যে এবার ঈদে একটু এই টাইপের ড্রেসগুলো বেশি চলছে। হ্যাঁ, একটু ঢিলা, হাতাটাও একটু ঢিলা, প্লাস হচ্ছে গিয়ে আপনার ইয়াটা ড্রেসটাও এতটুকু একটু শর্ট টাইপের। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমি একটু লং করেই বানাইছি। আপনার প্যান্টের স্টাইলটা কিন্তু খুবই জোস প্যাটার্নের একটা প্যান্ট, ঠিক আছে, প্যান্টটা কটনের, আর আপনারা রেগুলার ওয়ার হিসেবে বেস্ট একটা কালেকশনের মধ্যে পাবেন, প্যান্টটাই দাও। ঈশানা হোসেন, অনেক 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 ইউনিক একটা ড্রেস, আচ্ছা অনেক প্রিটি কালার, ওয়াও ঈশিতা চৌধুরী, ওয়া অনেক ভালো লাগলো ওয়ারি শোরুম শুনে, আমি যাত্রাবাড়ি থেকে শ্যামলি স্কোয়ারে গেছি কত কত কষ্ট করে। আচ্ছা এখন থেকে আর কষ্ট করতে হবে না, ইনশাল্লাহ কাছের সব প্লেসে আমাদের আস্তে আস্তে পেয়ে যাবেন। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে টোটাল প্যান্টটাতে আপনার নেভি ব্লু কটনের উপরে এরকম অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা। হ্যাঁ খুলে দেখাই, জিনিসটা হয়তো বুঝতে পারবে না, আপনার এক পাশটাতে এমব্রয়ডারি নাই আর এক পাশটাতে টোটালটাতে এমব্রয়ডারি আছে, এবং টোটালটাই হচ্ছে অনেক এমব্রয়ডারি। হ্যাঁ এইভাবে অনেক টোটালটাই এমব্রয়ডারি পাবেন, এবং এটা কাটিংটা কিন্তু টেলরকে বলবেন একটু ডিফারেন্ট করে কাটতে, ঠিক আছে, লাইক কীরকম ডিফারেন্ট করে কাটতে বলবেন, আপনার টোটাল যে এই সাইডটা আছে, হ্যাঁ আপনি বলবেন যে প্যান্টটা এভাবে কাটতে, যেটা কিনা এই সাইডটা আপনার টোটালটা পিছনে থাকবে, পিছনে কোনো কাজ থাকবে না,
ঠিক আছে, আপনার টোটাল এই সাইডটা একদম টেলরকে বলবেন পিছনে দিয়ে দিতে, যেন সামনের আপনার এই ফাঁকা পোর্শনের কোনো পোর্শনই না আসে। আর এই যে সাইডটা আছে টোটাল আপনি এই সাইডটা এইভাবে করে ফেলবেন, ঠিক আছে, এই সাইডটা এইভাবে আপনার পুরো পাটাকে কাভার করে ফেলবে। আচ্ছা, এতটুকুই ড্রেসটার হতে টোটালটা এক্সেপশনাল আমার কাছে লাগছে এই জিনিসটাই। আর যারা হচ্ছে চাচ্ছেন যে আপনি এইটা দিয়ে হচ্ছে একটা ড্রেস বানাবেন, মানে প্যান্টে আপনি এক কালারের একটা কাপড় কিনে জাস্ট নর্মাল একটা প্যান্ট করে ফেললেন আর এটা হচ্ছে সুন্দর মতো আপনি আর একটা ড্রেস করে ফেলবেন, তাও পারবেন, খুবই সুন্দর একটা পার্ট। এবং টোটালটা হচ্ছে এমব্রয়ডারি, হ্যাঁ টোটালটাই এমব্রয়ডারি। আচ্ছা, উত্তরাতে শোরুম চাই, আচ্ছা ইনশাল্লাহ, দোয়া রাখবেন আপু, অবশ্যই ট্রাই করব। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে গেল আপনার হচ্ছে প্যান্ট। এখন আসি হচ্ছে আপনার দোপাট্টা, জাস্ট কম্বিনেশনটা খেয়াল করবেন, এটা হচ্ছে দোপাট্টাটা শিফনের, টোটালটাই হচ্ছে আপনার শিফনের দোপাট্টা। ওকে, খুবই নাইস একটা দোপাট্টা, টোটালটা শিফনের, জর্জেট শিফন যেটা বলে। ওকে, এটা সেলফ প্রিন্ট করা আছে টোটালটাই, এবং অনেক বড় একটা দোপাট্টা। এটা টোটাল প্রিন্টটা হচ্ছে ইয়েলো কালার, ইয়েলো সেলফ প্রিন্টের উপরে এরকম ডার্ক নেভি ব্লু কালারের শেড আছে আর ভিতরে সেলফ প্রিন্ট আছে, জানি না কতটুকু, এই যে টোটালটা সেলফ প্রিন্ট। ঠিক আছে আপু, ক্লিয়ার দেখা যায় না, ওয়ারি আমার বাসার কাছে, আচ্ছা তাহলে তো ভালোই হইলো। তাহিয়া আফরা, আপু ক্লিয়ার না, আপনি বসুন্ধরার যমুনাতে শোরুম দাও না আপনি, আপা ইনশাল্লাহ বসুন্ধরা ইচ্ছা আছে নেক্সট। আচ্ছা ওকে ওকে, আপু ক্লিয়ার না কেন, কি হলো? আচ্ছা আমরা একটু ওয়েট করি, হ্যাঁ ক্লিয়ার হওয়ার জন্য একটু ওয়েট করি। আপু নিউ সিল্ক কালেকশন আনো, আচ্ছা ঠিক আছে, জাকে নূর, আপু হোলসেল দেন? না আপু আপনা আমরা হোলসেল দিই না, নেট প্রবলেম আপু, প্রবলেম হচ্ছে, আচ্ছা আমরা একটু ওয়েট করি, আপু নেট ক্লিয়ার না, আচ্ছা ঠিক আছে ক্লিয়ার হয়ে যাবে মনে হচ্ছে, আগে আমার সুইচটা একটু অফ করে তারপর অন করা উচিত ছিল। তাসনিয়া তাজরিন জামান, ওয়ারি শোরুম কোথায় আপু? অ্যাকচুয়ালি ওইটা অ্যাকচুয়ালি আমি নিজেও শিওর না যে মানে হচ্ছে অ্যাড্রেসটা কীভাবে বলবো, এই কারণে আর কি বলছি না, মানে সবই ফিক্সড হয়ে গেছে, এখন কাজ চলছে, হ্যাঁ কিন্তু মানে একটু গুছিয়ে গেছি, অ্যাড্রেসটা বলতে হবে না ওইভাবে, আমি আসলে প্রিপেয়ার না বলার জন্য, আমি আমার লোকেশন টোকেশন একটু কম চিনি বা কম ইয়া করে বলতে পারি আর কি। আচ্ছা ক্লিয়ার, ওকে এখন ক্লিয়ার, ঠিক আছে ওকে। ওড়না দেখাচ্ছিলাম, এটাই হচ্ছে ওড়না আপনার টোটাল ইয়েলো কালারের, হ্যাঁ একদম পাকা হলুদ, লাইক কাঁচা হলুদ না, পাকা হলুদ কালারের ইয়েলো কালারের আপনার ইয়া শিফন দোপাট্টা, হ্যাঁ এটা গেল। আপনার লং কত হবে দেখাই একটু, লংটা আপনার নেওয়ার পরে বোঝা যাচ্ছে, লংটা কিন্তু ভালো একটা লেন্থের দোপাট্টা, সেক্ষেত্রে আপনারা আমাকে নেওয়া অবস্থায় বুঝতে পারছেন অলরেডি যে লংটা মোটামুটি মোটামুটি না একদম কারেক্ট ইয়াতে, মানে অনেক লম্বা একটা দোপাট্টা। ঠিক আছে এখন আসি ড্রেসে, ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে আপনার কি কটনের মধ্যে হালকা একটু সিল্ক মিক্সিং আছে, কিন্তু একদম পিওর সিল্ক না, ঠিক আছে একদম পিওর সিল্ক না। আপনি যদি আবার আপনার যদি আবার বলেন যেটাকে সিল্ক, এটা সিল্কও না, একদম কটন, কটনের মধ্যে মনে হচ্ছে যে যেটা লাইভে আমার বলে দেওয়াটা উচিত, হালকা একটু সিল্কের মিক্সিং মানে ইয়ে আছে আর কি, টাচ আছে। প্রাইস আচ্ছা বলে দিচ্ছি, ওকে আমি চিনি আপু ওয়ারি শোরুমটা, আচ্ছা ঠিক হয়েছে আপনি, আপনি অর্ডার ডান, ওকে আপু সিল্ক কালেকশন নিয়ে আসো, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার ড্রেসটা, ওকে ড্রেসটার কালারটা হচ্ছে কালচে একটা নেভি ব্লু কালার, এটা হচ্ছে অনেক ডার্ক একটা নেভি ব্লু এবং অনেক সুন্দর একটা কালার, এবং আপনার সামনের পার্টে যা আছে টোটালটা এমব্রয়ডারি, হ্যাঁ আপনার এখান থেকে এতটুকু পর্যন্ত যা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি, এতটুকু পর্যন্ত হোয়াইট কালার এমব্রয়ডারি ফিনিশিং এই যে, এবং খুবই নাইস, বিশেষ করে কম্বিনেশন আর কন্ট্রাস্টটা খুবই জোস, নেভি ব্লুর সাথে একটা ইয়েলো কালারের কন্ট্রাস্ট। ঠিক আছে এটা হচ্ছে আপনার এতটুকু পর্যন্ত এমব্রয়ডারি এই যে। প্রাইসটা বলে দিচ্ছি, এত ডিটেলস দেখানোর কারণ একটাই, সবাই শোরুমে আসতে পারে না, অনেক ব্যস্ততাও থাকতে পারে, প্লাস হচ্ছে কি ঢাকার বাইরে থেকে আপুরা অনেক প্রচুর অর্ডার প্লেস করে, এবং আমি লাইভে এত সুন্দর করে দেখা দেওয়ার পরও আপুরা দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি ডিটেলস জিজ্ঞেস করতেই থাকে,
হ্যাঁ, দ্যাটস ওয়াই আমার একদম টোটাল ডিটেলসটা বলে দেওয়ার পরে আমার হচ্ছে প্রাইসটা বলে দেওয়া, কারণ অনেকে প্রাইস শুনে হুড়মুড় করে অর্ডার করে ফেলে, দেন হচ্ছে আমার প্রচুর পার্সেল রিটার্ন চলে আসে, প্রাইস না শুনে অর্ডার করে দিছে, পরে শুনে যে না এই ম্যাটেরিয়াল এই ডিটেলস ছিল, ফলে পরে বলে যে আপু আমি তো প্রাইস শুনে অর্ডার করে দিছি, ড্রেসটা ভালো লাগছিল কিন্তু ম্যাটেরিয়াল আমি কটন চাইছিলাম, হয়েছে সিল্কের, সো ক্যান্সেল করে দেন, কিন্তু তখন ততক্ষণে কিন্তু আমার পার্সেলটা প্রসেস করা শেষ। ঠিক আছে, সো এইটা হচ্ছে কি আপনার নিচের লোয়ার পোর্শনটা, ওকে, খুবই নাইস, মানে খুব সিম্পল, আমি বলবো না যে অনেক বেশি, মানে অনেক বেশি পরিমাণে হচ্ছে গিয়ে কাজ আছে বা হচ্ছে ইয়া, কিন্তু আপনার রেগুলার একটা স্মার্টনেস একটা ওয়ারিংয়ের জন্য আমি বলবো অনেক স্মার্ট একটা ওয়ারিং, হ্যাঁ অনেক স্মার্ট একটা ড্রেস। এটা হচ্ছে আপনার পিছন পার্টটা, ওকে, এটা হচ্ছে টোটাল পিছনের পার্টের কাজটা, ঠিক আছে, সুন্দর, আর একটু সুন্দর টুন্দর করে বানাবেন, দেখবেন যে অনেক বেশি জোস লাগতেছে, জোস একটা লুক ক্রিয়েট করতেছে, ওকে। এটা হচ্ছে কি ড্রেসটা, আর একটা কথা যেটা হচ্ছে ড্রেসটা কিন্তু অ্যাকচুয়ালি শর্ট, শর্ট বলতে নাও ধরো, শর্ট বলতে গিয়ে আপনার হচ্ছে জাস্ট সালোয়ারটাতে আপনার মানে প্যান্টটাতে অনেক কাজ, তো সেক্ষেত্রে আপনার যতটা পারেন একটু শর্ট করে বানাবেন, ঠিক আছে, দেখতে আরও বেশি ভালো লাগবে, কারণ হচ্ছে কি এখন যদি আপনি হঠাৎ করে একদম লং ড্রেস থেকে একদম এতটুকু ড্রেস পরে ফেলেন দেখতে দৃষ্টিকটু লাগবে, সো আপনি একদম একদম লংও না আবার একদম শর্টও না, এভারেজ একটা মিডল পয়েন্টের একটা ইয়া রাখলে, লেন্থ রাখলে আপনার দেখতেও ভালো লাগে, প্লাস হচ্ছে এখনকার ইয়ার সাথে মানানসই লাগবে আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, ড্রেসটা হচ্ছে গিয়ে টোটালি আপনার কটনের সাথে হালকা একটু সিল্কের মিক্স আছে, ওকে, এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা, এখান থেকে এতটুকু পর্যন্ত সুন্দর করে এমব্রয়ডারি, আর নিচেরটা হচ্ছে টোটালি ডিজিটাল প্রিন্ট, ওকে, ডিজিটাল প্রিন্ট করা, আর এটা হচ্ছে কি আপনার স্লিভটা, হাতাটা, ঠিক আছে, এইটা হচ্ছে টোটাল আপনার হাতাটা, এই যে, ওকে। আচ্ছা, এখন প্রাইস বলুন কাইন্ডলি। আচ্ছা, ওকে, এটা হচ্ছে শিফন দোপাট্টা, শিফন দোপাট্টা, আর এটা হচ্ছে টোটাল আপনার কটনের প্যান্টটা, হ্যাঁ টোটাল কটনের প্যান্টটা, এবং টোটালটাতে আপনার এমব্রয়ডারি করা, আমার মনে হয় না এ যাবত কালের ড্রেসের মধ্যে, শুধু পার্টি ড্রেস না বা হচ্ছে গিয়ে আপনার কটন ড্রেস না, যে একটা প্যান্টের পিসে এত কাজ কখনো পাইছেন কি না এরকম একটা জিনিস, ঠিক আছে, এবং খুবই সুন্দর, অনেক জোস, আমার কাছে ইউনিক লাগছে এটাই, এবং এই একটা প্যান্ট আপনি হচ্ছে একটু সুন্দর টুন্দর করে বানালে, একটু ট্রেন্ডি করে বানালে দেখা যাচ্ছে যে আপনি কোনো কুর্তি, লাইক আপনার সিম্পল কোনো কুর্তির সাথে পরে বের হয়ে যেতে পারবেন, আবার হচ্ছে একটু হোয়াইট কালার, ব্ল্যাক কালার, ঠিক আছে, একটু নেভি ব্লু কালার, যে কোনো টাইপের একটা কুর্তির সাথে ইজিলি আপনি সুন্দর মতো রেডি টেডি হয়ে যে বের হয়ে যেতে পারবেন, আর ক্যাটলগটা হচ্ছে এটা, ওকে, ক্যাটলগটা হচ্ছে এটা, ওকে, সো প্রাইসটা হচ্ছে গিয়ে মাত্র 1480 টাকা, ওকে, মাত্র 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 1480 টাকা, সো এত সুন্দর একটা ড্রেস এত কম প্রাইসে মিস হওয়া মানেই মিস, আমার মনে হয় না এটা হচ্ছে গিয়ে একটা এক দেখায় একটা ড্রেস অপছন্দ হওয়ার মতো, এবং এক দেখায় একটা ড্রেস চোখ বন্ধ করে পছন্দ হওয়ার মতো একটা ড্রেস, এবং খুবই জোস ম্যাটেরিয়াল, খুবই জোস একটা ট্রেন্ডি ড্রেস, মানে সিম্পল, অনেক বেশি কাজ টাজ নাই, ঠিক আছে, কিন্তু খুবই স্মার্ট একটা ওয়েডিং, দুইটা ওড়না তো আমার কাছে। আচ্ছা, ড্রেস দেখানো শেষ, ওকে ওকে, ফাহিমা সানজিদা শ্রাবণী, ও শোরুম কোথায় দিছো আপু? ওইটা অ্যাকচুয়ালি প্রপার একদম সিকোয়েন্স অনুযায়ী যে অ্যাড্রেসটা, ওইটা আমি অ্যাকচুয়ালি এখন বলতে পারবো না, আমার একটু স্টাডি করতে হবে ওইটা নিয়ে, আমি লোকেশন টোকেশন খুব সুন্দর মতো কম বলতে পারি, কিন্তু এটা হচ্ছে শুধু এতটুকু এখন বলতে পারবো, বিডি বাজেট বিউটির আগেরটা, মানে হচ্ছে ওয়ারির বিডি বাজেট বিউটির আগেরটা, ঠিক আছে, মানে আপনাকে আমাদের শোরুম দিয়েই বিডি বাজেট বিউটিতে ঢুকতে হবে এরকম একটা ইয়া। আর এটা হচ্ছে যতটুকু ইয়া হচ্ছে রোজ ভ্যালি না এরকম একটা শপিং মল আছে সেটা। আচ্ছা, মাত্র 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 1480 টাকা, মাত্র 1480 টাকা, ড্রেসটা হচ্ছে গিয়ে কটনের, কটনের সাথে একটুখানি সিল্কের মিক্স, আপনি যদি এটাকে সিল্ক বলেন নো, এটাকে এক দেখায় কটনও বলা যেতে পারে, হ্যাঁ, সো আমাকে একটু লাইভে একদম ক্লিয়ারিফিকেশন দেওয়ার জন্য বলা, যেটা 100% কটনের মধ্যে হালকা একটু সিল্কের মিক্সিং আছে, আর এখন এখান থেকে এতটুকু পর্যন্ত হোয়াইট কালার এমব্রয়ডারি করা, মানে অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা, নিচেরটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট, পিছন পার্টটা হচ্ছে গিয়ে এরকম, ওকে,
দোপাট্টা হচ্ছে শিফনের আর সব থেকে সুন্দর হচ্ছে আপনার প্যান্টটা, অনেক জোস, মানে প্যান্টটা এক কথায় অসাধারণ একটা জিনিস, খুবই নাইস একটা জিনিস। এই প্যান্টটা আমি রেগুলার ইউজ করব, লাইক কোনো কুর্তি টুর্তির সাথে, মানে সবসময় তো আর একদম এখান থেকে সেখানে যাওয়ার জন্য যে ড্রেস আপ করা ওইভাবে করা হয় না, যে আমি সিম্পলি একটু সুন্দর মতো গুছাই গেছাই গেলাম যে এটা কুর্তি টুর্তি পরে এরকম কিছু। গ্র্যান্ড, হ্যাঁ 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 জাহিদ মাহবুব, হ্যাঁ 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 রাইট, ঠিক আছে। আপু কালারটা কি? আপু কালারটা একদম নেভি ব্লু একটা কালার, কালচে নেভি ব্লু একটা কালার, এর সাথে ইয়েলো কালারের কন্ট্রাস্ট, হ্যাঁ ইয়েলো কালারের কন্ট্রাস্ট, ঠিক আছে। খুবই নাইস একটা ড্রেস, প্রাইস মাত্র 1480 টাকা। ও আচ্ছা, যেটা বলছিলাম, যারা হচ্ছে গিয়ে অনলাইনে কিনতে ভয় পান বা হচ্ছে এনশিওর হয়ে কিনতে চান, আর যারা হচ্ছে আমাদের কোয়ালিটি সম্পর্কে আগে থেকে জানেই, জানেন মানে একে একটা পার্সনই একটা দশ মানে একটা আটটা দশটা করে ড্রেস নিয়েছেন, তাদের জন্য বলছি না, যারা আর কি নিউ নিউ আসছেন তাদের জন্য বলছি, যারা আর কি আমাদের কোয়ালিটি সম্পর্কে এনশিওর হতে চান বা দেখে কিনতে চান, সেক্ষেত্রে বলবো আমাদের এখানে শুধু একটা না, অনেক ডিজাইন আছে, অনেক নিউ বলেন, ওল্ড বলেন, অনেক পপুলার ডিজাইনগুলো বলেন, অনেক হিট ডিজাইনগুলো বলেন, সব রকমের কালেকশন শোরুমে রাখা আছে। আপনারা এখান থেকে সুন্দর মতো একটা না, পাঁচটা না দশটা দেখে সুন্দর মতো একটা দুটা পারচেস করে নিয়ে যেতে পারবেন। আর যারা হচ্ছে ঢাকার বাইরের আপুরা আছেন, ফেক ফেমিস ফ্যাশন পেজ থেকে সাবধান থাকবেন, সবার জন্যই বলছি এটা, কারণ হচ্ছে কি অনেক আপুরাই অনেক বিভিন্ন রকমভাবে প্রতারিত হয়েছে আর কি, এবং হচ্ছে অলরেডি আমাদের এখানে অলমোস্ট যেটা 8 লাখ মেম্বার সেটাই হচ্ছে আমাদের ফেমিস ফ্যাশন পেজটা রিয়েল পেজ, আর বাকিটা হচ্ছে আপুদের একদম মাথা আছে, সুন্দর মতো ঠান্ডা মাথা চিন্তাভাবনা করে দেন হচ্ছে অর্ডার প্লেস করবেন। আপু এটা কি কটন? আপু ফুল ডেসক্রিপশন আমি হচ্ছে লাইভের মধ্যে একদম অনেকক্ষণ ধরে লাইভ করে দিয়ে মানে বলে দিয়েছি, মানে একটার ফুল ডিটেলস দিয়ে দিয়েছি। ওকে, আমি ফকির হয়ে যাচ্ছি তোমার সব থেকে ড্রেস নিতে নিতে, কালো একটা ড্রেস নিয়ে আসছি, আহারে। ঠিক আছে আফরোজা মুক্তি, তোমার তো অনেক মজা, আপু খালি নিউ নিউ ড্রেস পরো। আমার এখন আর একটা টাইম ছিল যে আমি ড্রেস ফ্রিক ছিলাম, মানে আমার অনেক মন খারাপ, হ্যাঁ আমার অনেক মন খারাপ, কিন্তু আমি ড্রেস বানাইছি, সেটা হোক নর্মাল ড্রেস, সেটা হোক হচ্ছে এমন এমন ড্রেস, আমি একটা ড্রেস বানায় পরছি মানে হচ্ছে আমার মন ভালো হয়ে গেছে, কিন্তু এখন আমার ড্রেস পরতে পরতে, যেহেতু আমার প্রফেশন আমাকে মানে পরতেই হবে, আমার আর ভালো লাগে না, না ড্রেসের ডিজাইন করতে ভালো লাগে। আমি অনেক আগে ডিজাইন করতে ভালোবাসতাম, লাইক একটু গাউনের সাথে একটু চেইন দিয়ে, একটু ইয়োক বসিয়ে, একটু ডিফারেন্ট স্টাইলে, হ্যাঁ যে আমি একটু শপিং মলে ঘুরতেছি, ঘুরতে ঘুরতে একটা ডিজাইন পছন্দ হলো, যখন আমার বিজনেস ছিল না, তখন তো স্টুডেন্ট ছিলাম অবশ্যই, হাত খরচ টরচ কম ছিল, এরকম অবশ্যই ইয়া ছিল, তো পছন্দ হয়েছে সুন্দর মতো আমি ওইটা একটা ছবি বা আইডিয়াটা মাথায় রেখে মানে মাথায় রাখছি, ওইটা দিয়ে সুন্দর মতো একটা ডিজাইন ডিজাইন করে অন্য কোনো ফেব্রিক দিয়ে ড্রেস বানাই ফেলছি, এরকম ছিলাম, কিন্তু এখন আর ভালো লাগে না। আপু অর্ডার কী কীভাবে করবো? এটা হচ্ছে সুন্দর মতো একটা স্ক্রিনশট নেবেন, পেজে পিক পোস্ট করা আছে, সেখান থেকে একটা ছবি ডাউনলোড করেও নিতে পারেন, নিয়ে একদম ডিরেক্ট, আপু এটা আছে না কি বা এটা প্রাইস কত, এটার ম্যাটেরিয়াল কী, এরকম হাবিজাবি কোশ্চেন না করে জাস্ট, যেহেতু ফুল ডিটেলস আমি এখানে বলেই দিয়েছি, হ্যাঁ ফুল ডিটেলস এখানে বলেই দিয়েছি, সুন্দর মতো আপনারা অ্যাড্রেস ফোন নাম্বার ওখানে প্লেস করে অর্ডার করে ফেলবেন। আর ঢাকার বাইরে তো আমাদের ক্যাশ অন ডেলিভারি, ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি, শুধু ঢাকার বাইরে না, হ্যাঁ এই তো আমরা ঢাকার বাইরে দিয়ে এসে পরিবহনের মাধ্যমে, আর ঢাকার ভিতরে তো আমাদের ডেলিভারি বয় হচ্ছে যায় আপনাদের হোমে, আপনি ডেলিভারি বয় বয়ের কাছ থেকে ড্রেসটা বুঝে পেয়ে দেন ডেলিভারি বয়ের কাছে টাকাটা পে করে দিবেন, ঠিক আছে। তোমার পরাটার প্রাইস আবু 1480 টাকা, না 1480 টাকা, 1480 টাকা। আপু কালার যাবে না? আপু কালার যাবে না, আর সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কালার যাবে না হচ্ছে গিয়ে এই কন্ডিশনে, যেটা হচ্ছে গিয়ে মানে কন্ডিশনটা আমি বলছি, আপনি একটা ড্রেস ভিজিয়ে একদম ঘন্টার পর ঘন্টা রেখে দিলেন, সেক্ষেত্রে আমি অবশ্যই কালারে গ্যারান্টি দিব না সব কিছুর একটা, আপনি ড্রেসটা 6 মাস পরতে চাচ্ছেন, 1480 টাকার ড্রেস আর তো আমরা বছরের পর বছর পরতে পারবো না, তাই না? সো আপনাকে সব জিনিসগুলো মাথায় রাখতে হবে, আপনি একটা জিনিস ভিজিয়ে ঘন্টার পর ঘন্টা রেখে দিলেন সেক্ষেত্রে কালারের গ্যারান্টি অবশ্যই আমরা দিচ্ছি না, আপনাকে ড্রেসটা অবশ্যই একটু একটু লাস্টিং করতে হলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু যত্ন সহকারে ইউজ করতে হবে, সেটা হচ্ছে আপনি শ্যাম্পু ওয়াশ বলেন বা ড্রাই ওয়াশ বলেন বা বাতাসে শুকাতে বলেন, এরকম কিছু প্রসেস আছে যে আপনারা সুন্দর মতো মেনটেন করলেই কিন্তু অনেক সুন্দর মতো ড্রেসটাকে পরতে পারবেন, ঠিক আছে। ফারজানা তানিয়া, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপু ওয়াইন ড্রেসটা রিস্টক করো, আপু ওয়াইন ড্রেসটা মনে হয় না আর আসবে, অনেক ছিল মাশাল্লাহ শেষ হয়ে গেছে, ডেলিভারি কী বললো কেয়ার কত নাকি? আচ্ছা আপনি তোমার শোরুমে আসলে ড্রেসটা পাবো? এখন আছে,
লং কত? এটা সেমি লং আপু, একদম ফুল লং না, ঠিক আছে? আফরিন মাসুমা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত? আপু আমাদের তো ডেলিভারি চার্জ নাই ঢাকার বাইরে, এটা এসে পরিবহনের চার্জ, মানে আমরা এসে পরিবহনের মাধ্যমে ঢাকার বাইরে প্রোডাক্ট পাঠাই, ওরা আমাদের থেকে চার্জ কাটে হচ্ছে মিনিমাম চার্জ 120 টাকা। ওকে, তোমার পরোটার প্রাইস 1480 টাকা, 1480 টাকা। ওকে, ফারজানা আফরিন রিপা, তাহলে তোমার ড্রেস সব আমাকে দিয়ে দাও। হ্যাঁ নিয়ে নাও। আমি চিন্তা করতেছি আমার হচ্ছে আমার ড্রেস করতে করতে এমন অবস্থা যে বানাতে বানাতে আমার ড্রেসের প্যান্ট এক জায়গায় থাকে, অন্য এক জায়গায় থাকে, তারপর ড্রেস এক জায়গায় থাকে। আমি পরে যখন একটু বাইরে যাব, বাইরে যাওয়ার সময় কোনো ড্রেস খুঁজে পাই না, দেখা যাচ্ছে যে ড্রেস পাচ্ছে সালোয়ার পাচ্ছি না, সালোয়ার পাচ্ছি তো ওড়না পাচ্ছি না, মানে এরকম একটা অবস্থা, তখন বিরক্তই লাগে আর কি। মানে এত ড্রেস কোনটা দেখে কোনটা গুছিয়ে রাখবো আর কোথায় গুছিয়ে রাখবো সেটা মনেই বা থাকবে কীভাবে। ফারহানা ফারিহা, হ্যালো আপু, কেমন আছো? অনেকদিন পরে আসছো। হ্যাঁ অনেকদিন পরে আসছি। নরসিংদী সদরে ক্যাশ অন ডেলিভারি হবে নরসিংদী? হ্যাঁ আপু, নরসিংদীতে আমাদের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করা যায়, মানে হচ্ছে আপনার সুন্দরবনে ওখানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা আছে। ওকে, আপু অর্ডার ডান। আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে শেষ করে ফেলি, আর একবার ডিটেলসটা বলে, আমার ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1480 টাকা। টোটাল প্যান্টটা হচ্ছে কটনের, একদম পিওর কটনের, এটার উপরে হচ্ছে আপনার হোয়াইট কালারের ফুল একদম অল ওভার। আমি বানানোর প্রসেসিংটা বলে দিয়েছি, কীভাবে কোন সাইড থেকে সামনের পার্টে নেবেন, কোন সাইড থেকে পিছন সাইডটা নেবেন, দেখতে অনেক ভালো লাগবে। আপনার টোটাল জিনিসটাই হচ্ছে এমব্রয়ডারি করা, ড্রেসটার হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত এমব্রয়ডারি, ডার্ক নেভি ব্লু শেডের, এটা হচ্ছে কটনের ড্রেস, হালকা একটু সিল্কি সিল্কি ভাব পাবেন, সিল্কি কটন যেটাকে বলে, কিন্তু কটন এটা, ঠিক আছে, সিল্কি কটন। আর এটা টোটালটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের, পিছনটা হচ্ছে সেম, আর দোপাট্টাটা হচ্ছে ইয়েলো কালারের, একদম পাকা ইয়েলো কালারের, ইয়া কি বলে শিফনের। রাইসা মনি, আপনি আমি একটা ব্ল্যাক পার্পেল ড্রেস নিছি, আজকে কুরিয়ারে আসছে, এখনও আনতে পারি নাই, কালকে আনলে হবে তো? হ্যাঁ আপু কালকে আর্লি আর্লি নিয়ে আসেন, হয়ে যাবে। ওকে, লামিয়া ইসলাম মাহি, বাজে লাগছে তোমাকে আজ আপু। আচ্ছা ঠিক আছে, পিঙ্ক আছে, ঠিক আছে। সো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য, আর বেশি বেশি করে আমাদের সাথে থাকবেন, যেন হচ্ছে গিয়ে আরও অনেক বেশি সুন্দর কালেকশন আরও অনেক বেশি কম প্রাইসে দিতে পারি, অবশ্যই কোয়ালিটি মেনটেন রেখে। যারা হচ্ছে আমাদের কাছ থেকে এতদিন যাবত সার্ভিস নিচ্ছিলেন, তারা অবশ্যই আমাদের কোয়ালিটি সম্পর্কে এনশিওর আছেন অলরেডি। আর তারপরেও বলবো, যাচাইয়ের শেষ নেই, মানে চেকিংয়ের কোনো শেষ নেই, ঠিক আছে? সো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি করে আমার জন্য আর ফেমিজের জন্য দোয়া করবেন। ওকে, অর্ডার ডান আপু, অর্ডার কনফার্ম করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ।